নমস্কার আমি উৎফল তো এই মাধবীলতা সম্পর্কে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা সহজে টবে মাধবীলতা কিভাবে করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে আমি আপনাদের বলিনি পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না কি কি ব্যবহার করতে হবে তো সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা ভিডিওটা দেখছেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো অসংখ্য ধন্যবাদ আপনাদের কিন্তু আমি একই কথা বারবার বলবো যে ভিডিওটা পুরো না দেখলে আপনি বুঝতে পারবেন না মাধবীলতা সম্পর্কে কিছু তথ্য আমার বলার আছে কী কী সার দেবেন কি কী কীভাবে জল দেবেন কতদিন অন্তর স্প্রে করার দরকার এইসব নিয়ে আমি বলতে চাই তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন মাধবীলতা একটা লতানো গাছ মাধবীলতার না দু রকমের রং হয় একটা হালকা পিঙ্ক একটা ডিফ রেড আর একটা হোয়াইট পাওয়া যায় কিন্তু এটা ইন্ডিয়াতে খুবই কম পাওয়া যায় তো আপনারা টবে যদি করতে চান সহজভাবে তো তাহলে আঠেরো ইঞ্চি টপ মিনিমাম লাগবে মাধবী জন্য যেহেতু গাছটা লম্বা লতানো ছাড়া হয় তো সে জন্য একটুখানি মাটি যাতে বেশি ধরে আর কি আঠেরো ইঞ্চি টপ আপনাদের দিতেই হবে মিনিমাম তো তারপরে এবার আমরা ভিডিওটা শুরু করি তো মাটি নেবেন গোবর সার নেবেন একটু খোল পাউডার নিয়ে ওটাকে মিশিয়ে রোদের মধ্যে দিয়ে দেবেন এক সপ্তাহ মাটিটা যাতে শুকিয়ে যায় শুকিয়ে একটুখানি মানে ডালা ডালা যেন মাটিটা না থাকে একটুখানি ঝরঝরে করে নেবেন তো তারপরে ইঞ্চি টবের মধ্যে দিলেন দেওয়ার পরে গাছটাকে ভালো করে সুন্দর করে লাগিয়ে দিলেন তো লাগানোর পর জল দেবেন কন্টিনিউ এক সপ্তাহ তো জল আপনাদের দিতেই হবে খুব একটা দেখবেন এক সপ্তাহর পর যেন গোড়াটা ভেজা না থাকে তাহলে ভেজা থাকলে মিলিবাগ সাদা যে একটা পোকা হয় ওটা হয়ে যাবে তাহলে গাছটাকে আর বাঁচাতে পারবেন না পাতাটা কুঁকড়ে যাবে তো এই বা পরের ভিডিও আমি দেখাবো মিলিবাগ বা যে পাতা যে কুঁকড়ে যায় ওটা কী কী স্প্রে করতে হয় ওটা পরের নেক্সট ভিডিওতে আসবে তো এটাতে আমি গাছ লাগানোর পদ্ধতিটা বলে দিচ্ছি তো তারপরে এক এক সপ্তাহ পুরো একদম ভালো করে জল দেবেন তারপর এক মাস হয়ে গেলে যেদিন সর্ষে খোলটা দেবেন সর্ষে খোলটাকে একটুখানি ভিজিয়ে নেবেন তিন দিন জলের মধ্যে পচাতে হবে পাতলা করে খোলটা দেওয়ার আগের দিন গোড়াটা যেন শুকনো থাকে গাছে একটু কুপিয়ে নেবেন কুপিয়ে সর্ষে খোলটা দিয়ে দেবেন তো এইভাবে আপনারা যদি যত্ন করেন খুব শীঘ্রই এই এইভাবে যে আমার ভিডিওটা দেখছেন পুরোটা এরকম পাতা কম থাকবে ফুল বেশি থাকবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি আশা করব আপনাদের ভালো লাগবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন করবেন শেয়ার যদি করা শেয়ার যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আর এই গাছ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি অ্যান্সারগুলো দিতে পারবো থ্যাংক ইউ সো মাচ